السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله وصحبه اجمعين. اما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: اعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ان الله ملائكته يصلون على النبي: يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد. اللهم صل সকল অতিথিবৃন্দ, আপনাদেরকে আবার ওই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, আবার আপনাদের দোয়া নেওয়ার জন্য সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছেন আপনাদের সামনে আবারও দীর্ঘ কয়েক বছর পরে, অন্তত 8-10 বছর পর হলেও আমি আবারও আপনাদের সামনে আসতে পেরেছি। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। শিক্ষা সফর নিয়ে কথা হচ্ছিল, আমি সাক্ষী এবং প্রিন্সিপাল হাজির আমাকে যেই ভাষায় দাওয়াত দিয়েছিলেন যে তুমি আমাদের সাথে প্রথম দিকে কয়েকটি সফরে ছিলে, সেই আবেগ, সেই স্লোগান আমরা মনে করেছি, স্মরণিকায় সেগুলো উল্লেখ করেছি, তুমি আসলে সেটা ভালোই হবে।
যার কারণে আজকে 8টায় আমার যাওয়ার কথা ছিল, আমার ফ্লাইট ছিল, ক্যান্সেল করে আমি চলে হাজির হয়েছি। এটা আমার আনন্দের বিষয়। আমি যেই কথাগুলো বলছি, কবি রুহুল আমিন খান এখানে আমার উপস্থিত। আসলে প্রেমিকের মনে খোঁচা দেওয়া, আমি মনে করি যদি মাফ না করে তাহলে হয়তো গুনাই করে ফেলব। কিন্তু তার সেই কবিতা, মন যে আমার টিকে নারে এই দেশে তে হায় রে, প্রিয় নবী লও গো ডাকি সোনার মদিনায় রে, সোনার মদিনায়। আল্লাহু আকবার! আমি যখন চুপ করে বসেছিলাম, আমার আবেগ চলে এসেছে। কবি রুহুল আমিন খানের এই কবিতা ছোটবেলায় কতবার গেয়েছি, আর মনের মধ্যে কতবার এভাবে দোয়া করেছি, আল্লাহ তুমি আমাকে একটু তৌফিক দাও। শিক্ষা সফর নিয়ে অনেক কথা হয়েছে। আমরা জানি যে ডাইভার্সিটি প্রয়োজন। এক এক বক্তা একজন আরবিতে বলেছেন, একজন ইংলিশে বলেছেন, আর একজন আবার অন্য টোনে বলবে, তখনই আমাদের এই অনুষ্ঠানটা খুব মজাদায়ক হবে, আমরা সবাই আগ্রহী হব। সেজন্য আমি একটু ভিন্ন আঙ্গিকে বলছি। শিক্ষা সফর নিয়ে, স্মরণিকা নিয়ে আমাদের কবি সাহেবরা অথবা আরও অনেক আলোচকরা পৃষ্ঠার পর পৃষ্ঠা অনেক আলোচনা করেছেন, কিন্তু আমি একটু ভিন্ন ধর্মী আলোচনা করতে চাই। আমি আমার তরুণ বয়সে বাংলাদেশের প্রায় অধিকাংশ জেলা আমি ভ্রমণ করেছি। দারুন নাজাত, নেসারাবাদ, সারসিনা, বিভিন্ন জায়গায় থাকা অবস্থায়, ইভেন ঢাকা ইউনিভার্সিটিতে পড়া অবস্থায় আমি ঘুরেছি। আমি পিএইচডির জন্য মালয়েশিয়াতে দীর্ঘ 6 বছর থেকেছি, ব্রুনাই গিয়েছি, এবং আমি গত বছর এবং এবছর পবিত্র ওমরা পালনের জন্য মক্কা মদিনা গিয়েছি। বন্ধুরা আমার, তোমরা আজকে ছোট, কিন্তু তোমাদের কাছে বলতেই হবে, বলতেই হবে এই মনের কথা। কারণ হচ্ছে এই বলার মধ্য দিয়ে তোমাদের সেই খোরাক পাবে, এবং এমন একটি খোরাক আমি যদি উদ্বুদ্ধ করতে পারি ওই হাদিসের আলোকে, আসসালাতু মিরাজুল মুমিনিন, ইনশাআল্লাহ আমি ওইভাবেই আলোচনাটা শেষ করার নিয়াত করেছি। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিন, বলুন আমিন। বন্ধুরা, দেশের বিভিন্ন জায়গা ভ্রমণ করেছি, বিদেশের অনেকগুলো দেশে ভ্রমণ করেছি, কিন্তু বিশ্বাস করো, বিশ্বাস করো, বিশ্বাস করো, যখন পবিত্র মক্কা মদিনার জন্য রওনা হয়েছি, আমার মনে হয় যে আমার জীবনের সর্বশ্রেষ্ঠ ভ্রমণ ছিল আমার গত বছরের প্রথম যখন আমি ওমরায় যাই। মনে হচ্ছে প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর সাথে যোগাযোগ হচ্ছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম দিয়ে যাচ্ছি, যাচ্ছি তো যাচ্ছি, থামছে না, এবং ফিরে আসার পরেও চলছে। আর ফিরে আসার পরে আমার সেই অপরাধ বোধ মনে হলো। আজকে যখন সারসিনায় পড়েছি, নেসারাবাদে পড়েছি, হুজুররা বলতেন যে এসার বাদ 100 বার দুরূদ শরীফ পড়তে হবে। অনেক সময় হয়তো পড়েছি, অনেক সময় পড়িনি, আর নিজের মতো করে নিজে দরুদ বানিয়েছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আদাদা মা তারাক্তু ফি হায়াতি। ও আল্লাহ, তুমি আমার দয়ার নবীর উপরে সালাতু সালাম পাঠাও, যতবার আমি ভুল করে অবহেলা করে আমার জীবনে ত্যাগ করেছি এই সালাতু সালাম। এভাবে আবেগ নিয়ে দুরূদ শরীফ পড়তে পড়তে আমি বারবার আল্লাহর কাছে প্রার্থনা জানাই, ও আল্লাহ, তুমি আমাকে যেন এই রওজায় বারবার সালাতু সালাম পাঠানোর তৌফিক তুমি দাও। বন্ধুরা আমার, শিক্ষা সফর, এখান থেকে যে বিষয়গুলো বলা হয়েছে আমি তোমাদেরকে উদ্বুদ্ধ করতে চাই। আজকে তোমার জীবনের এখন নিষ্পাপ অবস্থা, এখন তোমরা অনেক ছোট, এখন যদি বেশি বেশি করে দুরূদ শরীফ পড়তে থাকো, বেশি বেশি করে মন যে আমার টিকে নারে, অথবা আমার ভাইয়ের যেই একটি কবিতা রয়েছে, যাও নিয়ে যাও প্রভু আমায় দেশেতে নবীর, যাও নিয়ে যাও প্রভু আমায় দেশেতে নবীর, যেথায় আছে রওজা শরীফ, যেথায় আছে রওজা শরীফ আমার নবীজির, যাও নিয়ে যাও প্রভু আমায় দেশেতে নবীর। বিশ্বাস করো, বিশ্বাস করো, আজকে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছো বলে গৌরব করো, আজকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে ব্যারিস্টার, জজ হয়েছো, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে গর্ব করো। কিন্তু আমি আল্লাহর কসম করে বলতে পারি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আবেগ ভরা কণ্ঠে সালাতু সালামের মতো কোনো সঙ্গীত আর কোথাও খুঁজে পাবে না। মন ভরে আল্লাহর প্রশংসা করার মতো এমন কোনো গান আর কোথাও খুঁজে পাবে না। অতএব
সংকট তৈরি হচ্ছে, তারা আজকে ইংরেজি শিক্ষা, আধুনিক শিক্ষা, জজ ব্যারিস্টার হওয়ার স্বপ্ন দেখে দেখে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করা ভুলে যাচ্ছে। এটা অত্যন্ত আফসোসের সাথে বলছি, এই কারণে যেহেতু আমি বিশ্ববিদ্যালয়ে আজ থেকে প্রায় 15 বছর আগে জয়েন করেছি, 15 বছরের শিক্ষকতার অভিজ্ঞতায় দেখেছি বহু মাদ্রাসার ছাত্র তারা দীন ইসলাম ভুলে গিয়ে তারা বেদিনের মতো চলাফেরা করে, তারা প্যান্ট শার্ট টাইট করে পরে তারা মনে করে যে তারা অনেক কিছু হয়ে গিয়েছে। বন্ধু, তুমি যদি তোমার আসলটা হারিয়ে ফেলো, বিশ্বাস করো তুমি সবই হারিয়ে ফেলছো। এই দুনিয়ার জীবন, এই দুনিয়ার জীবন চূড়ান্ত জীবন নয়, যেটা আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বাল তুকসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। সুস্পষ্ট, এখানে তেমন আরবি গ্রামার জানার দরকার নাই। খায়রুন দ্য বেস্ট, সর্বোত্তম, ওয়াবকা এভার লাস্টিং ফরএভার, যেটা চিরস্থায়ী কখনো শেষ হবে না, সেই জীবনের স্বপ্ন বাদ দিয়ে মাত্র কয়েকদিনের কিছু টাকা কামাইয়ের জন্য একটু গাড়ি হাঁকাবে, একটা সুন্দর বাড়ি হবে, একটা ভালো পরিবেশে তুমি চাকরি করবে, সেজন্য যদি তোমরা আজকে দিন ইসলাম ত্যাগ করো, দারুণ নাজাত দায়ী থাকবে না, দায়ী থাকবে না সারসিনা, দায়ী থাকবে না নেসারাবাদ, দায়ী থাকবে না আজকে রুহুল আমিন খান, দায়ী থাকবে না আবু বকর সিদ্দিক, তোমরাই দায়ী থাকবে। আজকে আমার দীপ্ত কণ্ঠে আবারো তোমাদেরকে বলতে চাই, যত বাধা আসুক, যত বিঘ্ন আসুক, যত ইসলামিক ব্যবস্থা আমাদের মধ্যে চাপিয়ে দেওয়া হোক, আমরা আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করব, আল্লাহই ব্যবস্থা করে দিবেন কিভাবে আমরা উদ্ধার পাবো, কিভাবে আমরা রক্ষা পাবো। আমাদের ভুলে যাওয়ার কথা নয় মুন্সি মেহেরুল্লাহর কথা, যার কবিতা আমি দিয়ে শুরু করেছিলাম, গাওরে মুসলিম গণ, তোমরা নিশ্চয়ই সেই ইতিহাস জানো, ভুলে যাওয়ার কথা নয়। খ্রিস্টান পাদ্রীদের যন্ত্রণায় পুরো যশোর এলাকায় যখন খ্রিস্টীয় মতাদর্শ ছড়িয়ে পড়েছিল, মুন্সি মেহেরুল্লাহ কিছুই জানেন না, একজন দৌড়ছি, কিন্তু মনের আবেগ দিয়ে সালাতু সালাম পাঠিয়ে কবিতা লিখে ঘরে ঘরে গিয়ে কিভাবে আল্লাহ তাআলা তার মধ্যে তার বক্তব্যের মধ্য দিয়ে কিভাবে এভাবে হাজার হাজার পাদ্রীদেরকে পরাজয় বরণ করতে বাধ্য করেছিলেন, সেই ইতিহাস আজও আমরা ভুলতে পারি না। আমরা বলতে পারি না সেই দাদা মরহুম নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহির ভূমিকার কথা, আমরা কিভাবে বলবো শাহজালালের কথা। অতএব বন্ধুরা, আউলিয়া ইকরাম যেভাবে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করা, আমি মালয়েশিয়াতে যখন কোরআনের ক্লাস নিতাম, আমি মানুষদেরকে একটা ইংলিশে একটা কথা বলতাম যেটা সবার বোঝার জন্য বাংলায় বলি, যত দ্রুত যত বেশি তুমি আল্লাহকে চিনতে পারবে, তত দ্রুত তত বেশি তুমি লাভবান হবে, যত দেরিতে যত কম তুমি আল্লাহকে চিনবে, তত আস্তে তত কম তুমি লাভবান হবে। বন্ধুরা আমার, আল্লাহকে চিনতে হবে, আল্লাহকে চিনতে হবে। যদি আল্লাহকে তুমি চিনতে পারো, তাহলে আজকে তুমি যেথায় যাও, মালয়েশিয়ায় যাও, ব্রিটেন যাও, ইউরোপ যাও, আমেরিকা যাও, তুমি যদি মনে করো আমি যেখানে আছি আল্লাহ আমার সাথে আছে, তখন তোমাকে কেউ মিসগাইড করতে পারবে না, তুমি অবশ্যই অবশ্যই সত্যের পথে থাকবে, কারণ হচ্ছে আল্লাহ তোমার সাহায্যকারী হয়ে যাবেন, আল্লাহ তোমাকে সর্ব অবস্থায় সাহায্য করবেন। আমি আজকে আমার কারামতি জাহির করার জন্য আসিনি, কিন্তু আমি এসেছি মাদ্রাসা ছাত্রদের মধ্যে এক ধরনের ভিন্ন ধর্মী চিন্তার কারণে জাগাতে এসেছি। নো নো নো, দ্যাটস নট দ্য রাইট পাথ, ওটা সঠিক পথ নয়, যাও মনের মধ্যে ওই যে সেই কার কবিতা ছিল যে আমি নৌকায় চড়বো, এটা মনে হয় আল্লামা রুমির কবিতা ছিল যে তুমি নৌকায় চড়ো ঠিক আছে, তুমি দুনিয়ার জীবনে নৌকায় চড়ো, কিন্তু পানির উপর দিয়ে নৌকা চলবে, পানিকে নৌকার মধ্যে ঢুকতে দেওয়া যাবে না। কবি রুহুল আমিন খান আমাদের জন্য উদাহরণ, এভাবে আরো অনেক বড় বড় অধ্যাপক আমাদের জন্য উদাহরণ। আজকে যদি তোমরা দুনিয়ার জন্য আখিরাতকে বিসর্জন দাও, তাহলে সেটা হবে তোমাদের জন্য বড় ধরনের পরাজয়।
অতএব বন্ধুরা আমার, শিক্ষা সফর নিয়ে আলোচনা আজকে যেহেতু আমি অনেক বছর পরে এসেছি, শুধুমাত্র এই বিষয়ের মধ্যেই আমি সীমিত থাকছি না, আমি তোমাদেরকে অনুরোধ জানাবো বেশি বেশি করে দুরুদ শরীফ পড়তে থাকো, বেশি বেশি করে আল্লাহর জিকির করতে থাকো। আউলিয়ায়ে কেরাম আমাদের যেভাবে শিখিয়ে দিয়েছেন এটা হচ্ছে বেসিক। মানুষরা যেন অন্য কাজে আছে, কিন্তু যারা আরো উপরে উঠতে চাও, হাঁটতে চলতে উঠতে বসতে আল্লাহর জিকির চালিয়ে যেতে হবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত ও সালাম পাঠাতে হবে। যদি তুমি যাও কি হবে সেটা তো আমি বলি না, এইটা বলি হয়তো শেষ করে দিব। আমি বড় কোনো ওলি নই, আমি বড় কোনো দরবেশ নই, বড় কোনো বুজুর্গ নই, কিন্তু আমি তোমাদেরকে বলে রাখছি আমরা যে আল্লাহকে ডাকছি, আল্লাহ শুনছেন, আল্লাহ রেকর্ড করছেন, কিন্তু যদি বলার মতো বলা যায় তাহলে যে আল্লাহর ডাকে সাড়া দেন। আমি একটু উদাহরণ দিয়ে আমার আলোচনা শেষ করব। আমি কাবা শরীফে যখন প্রথমবার গেলাম, আমার বেশ কিছু ঋণ, মালয়েশিয়াতে খুব বেশি সাপোর্ট ছিল না ফ্যামিলি নিয়ে চলার মধ্যে, আমি সবাই তো হাজরে আসওয়াদ চুমু দেয় তার মাফ গুনা মাফের জন্য, বিশ্বাস করো আমি একটা অ্যাক্সিডেন্ট করেছিলাম, তাই বলে আমার হাজরে আসওয়াদে 7 দিন ধরে ঘুরে বেরিয়েছে, কিন্তু আসলে যাওয়ার মতো সাহস হয় নাই, এত ভিড় এত চাপ। আমি শেষ দিন যখন সব শেষ, শুধু ওই দূরে থেকে কেঁদে কেঁদে বলছি আল্লাহ, আল্লাহুম্মা ওয়াফিকনি, আল্লাহুম্মা আনতাল মুওয়াফিক, আল্লাহুম্মা আনতাল মুওয়াফিক ওয়া আনতাল মুঈন, ফাওয়াফিকনি ফাওয়াফিকনি ইয়া রব, এভাবে বলছি। বিশ্বাস করো কি ঘটে গেল, মুহূর্তের মধ্যে কেমন একটা আবেগ আসলো, সেই অসুস্থতা ভুলে গেছি, অ্যাক্সিডেন্টের ব্যথা যেখানে চাপ লাগলে বড় ধরনের ক্ষতি হবে, মুহূর্তের মধ্যে একটা সার্কেলের মধ্যে পড়ে গিয়ে আমি হাজরে আসওয়াদ চুমু দিয়েছি বলে আলহামদুলিল্লাহ। কি বলতে চেয়েছি সেটা তোমাদেরকে শোনাই। হাজরে আসওয়াদ চুমু দিয়ে সবাই তো গুনাহ মাফের জন্য বলবে আর আবেগ, কিন্তু ওই যে যার মনে যা লাভ দিয়ে ওঠে তা গ্রাম্য ভাষায় আমরা বলি না, যেহেতু মনের মধ্যে রয়েছে ঋণের বোঝা, তাহলে কি করা যায়, ওই দোয়াটা শেষ করার পরে আমরা যেটা করছি, আমি যেটা বললাম, আল্লাহুম্মা ইকফিনা বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনা বিফাদলিকা আম্মান সিওয়াক, এই আবেগ ধরে বলেছি। বিশ্বাস করো তোমাদেরকে আবার নতুন করে জাগিয়ে তোলার জন্য বলছি, 1 মাসের মধ্যে 4 লাখ 5 লাখ টাকার মতো ঋণ আমি পরিশোধ করতে পেরেছি বলে সুবহানাল্লাহ। আমি বলছি এই কারণে, আল্লাহ সেই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, সর্ব অবস্থায় আমাদের সবকিছু মনিটর করছেন, যেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাহমাতুল লিল আলামিন হিসেবে পাঠানো হয়েছে, সেই রাহমাতুল লিল আলামিনের উপরে সালাত ও সালাম পাঠানোর সাথে সাথে 10 বার আল্লাহ তাআলা আমাদের উপরে তার চেয়ে আরো ভালো করে পাঠিয়ে দেন। অতএব কখনোই আসল জায়গাতে ভুলে গেলে চলবে না, আমাদের নেক্সট শিক্ষা সফর হবে মক্কা মদিনায়। আজ থেকে যাত্রা শুরু হোক, আজ থেকে বেশি বেশি করে সালাত সালাম পাঠাতে থাকো। আমি আল্লাহর কসম করে বলছি, শিক্ষক হওয়ার দরকার নেই, কর্মজীবনে যাওয়ার দরকার নেই, তুমি আমাকে ফোন করবে শহীদুল ভাই আপনার বক্তব্য উদ্বুদ্ধ হয়ে আজকে আমি মদিনায় অবস্থান করছি, আর তখন আমার জন্য একটু দোয়া করবে। আমি সেই প্রত্যাশা রেখে সকলের প্রতি দোয়া চাই। আমি আমার আলোচনা শেষ করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল।